হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি একটা ফ্রেশ ভিডিও নিয়ে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর তোমরা ভাবছো আমি কোথায়? আমি ট্রেনে। আর এখন আমি পড়তে গেছিলাম, তো পড়তে থেকে বাড়ি যাচ্ছি। সো খুব বৃষ্টি হচ্ছিল বাইরে, এই জায়গাটাই এই সময়টা একটু থেমেছে বৃষ্টি, ও তারপরে আবারও পড়ছিল। দেখো কত সুন্দর লাগছে দেখতে। রানাঘাট থেকে আমাদের বাড়ি আসার আসতে গেলে এই যে বঙ্কিমনগর স্টেশন পড়ে, তো দেখো আমরা বঙ্কিমনগর স্টেশনে চলে এসেছি। বঙ্কিমনগর স্টেশন থেকে তো চলে এসেছি, এবার স্টেশন ঢুকলো পাঁচবেড়িয়া হল্ট। দেখো ওই যে ওই যে ওই যে চলে এসছে, এই 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 যে আমাদের বাড়ি। আমাদের বাড়ি ট্রেন থেকেই দেখা যায়। চলে এসছে আড়ংঘাটা, 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 আড়ংঘাটা। সকালবেলায় আমার পরে টরে আসলাম, এসে যে খাবো পটল ভাজা, আলু ভাজা, আলু সেদ্ধ, মাছ আর ঘি দেওয়া আছে, চলো খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা এখন বাজে 1:52, দুপুরবেলা হয়ে গেছে, তো খিদে পেয়েছে খুব, তো চলো খেয়ে নেওয়া যাক। আর আমাদের দুপুরে এখন লাঞ্চে আছে ইলিশ মাছ ভাজা, মাছের তেল, আর এটা কি কচুর শাক মাছে মাথা দিয়ে,
কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর হচ্ছে ইলিশ মাছের ঝাল যেটা তোমাদের দেখিয়েছি আজকে। চলো এখন মাছের তেল দিয়ে ভাত মেখে খাওয়া যাক। মাছ ভাজা নিচের গেট দেয়া আর এই ইলিশ মাছের ঝালের রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর দুপুরে খাওয়া দাওয়া তো হয়েই গেল, এখন একটু রেস্ট নেবো আর বিকেলে ওরা আসবে পড়তে।